হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাজির হয়ে গেলাম আরও একটি নিয়ে আজকের ভ্লগটি শুরু করছি মায়ের বাসা থেকে তো মার বাসায় আসছিলাম এসে দেখি মা বেশ কিছু শপিং করেছেন শপিং বলতে মেয়েরা যে শপিং করে সবচেয়ে বেশি আনন্দ পায় খুশি থাকে আশা করি বুঝতেই পেরেছেন মা রান্না করে রান্নাঘরের জন্য শপিং করেছেন মূলত কিচেনের কিচেনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব চিন্তা করলাম মা তো অনেক হাসাহাসি করতেছে বলে এই সামান্য জিনিসপত্র এগুলো দেখলে আবার সবাই কি বলবে করবে আমি না। পরিবারের সাথে শেয়ার করা যায় আপনারা তো পরিবারেরই অংশ এখন তা আমি আসলে সরাসরি কথা বলতে চেয়েছিলাম পরে দেখি ভয়েসটা কেন জানি আসেনি যে কোনো কারণে তো এই জন্য তা আমার ছোট বোনও বেশ দুষ্টুমি করছিল তার সাথে আমিও দুষ্টুমি করছিলাম আসলে তো এই কিচেনের জিনিসপত্র বলতে আসলে খুব বেশি কিছু না আপনারা আপনাদের সাথে যেহেতু শেয়ার করব এখন দেখতেই পাবেন সেও বলছিল আসলে এই মানে তো ছোটখাটো জিনিস এগুলো আবার শেয়ার করার কি আছে তো মা এদিকে চা বসিয়েছে তো আমরা চা খেতে খেতে দেখবো কি কি কেনা হয়েছে শপিং সেরেছে মূলত আম্মা আর আমার ছোট বোন মিলে আমরা চা খেয়েছিলাম একেবারেই সাদা দিয়ে চা খাওয়া চায়ের সাথে বিস্কিট পাউরুটি তো যাই হোক আম্মা মোটামুটি ওনার সব শপিং টেবিলের উপরে এনে রেখেছেন আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন কি কি কেনা হয়েছে কিছু পাতিল এখানে অ্যালুমিনিয়ামের প্যান বা কুকিং পট আছে তারপর ননস্টিক প্যান আছে কড়াই মূলত তো এটা একটা রেক্সিন টেবিল ক্লথ হিসেবে ইউজ করা হবে যেটা তারপর দেখা যাচ্ছে গ্লাস আছে এই র্যাকসিনগুলো এখন সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় তবে দেখতে বেশ ভালোই লাগে এই এগুলোর মধ্যে আবার ভালো খারাপ আছে কোয়ালিটি তারতম্য আছে অবশ্যই তো এই র্যাকসিনটা বেশ মোটা তো ওটার ওপর আবার কাভার হিসেবে ইউজ করার জন্য এই ট্রান্সপারেন্ট পলিথিনটা ইউজ নেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছেন কিয়ামের একটা কুকিং প্যান ফ্রাই প্যান হিসেবে ইউজ করা যায় তবে এগুলো আসলে মাল্টিপল ইউজ করা যায় ইচ্ছে করলে যে কোনো তরকারি রান্না করা যায় ফ্রাই করা যায় যে কোনো কিছু মাল্টিপল কুকিং কাজে এগুলো ইউজ করা যায় এদিক দিয়ে এই জিনিস আমার নিজেরও বেশ পছন্দের তারপর নিয়েছেন দুটি জগ সচরাচর পানি খাওয়ার জন্য যে জগ ব্যবহার করা হয় এগুলো আসলে আপনারা তো ইতিমধ্যে জেনেছেন সামনে আমাদের ঘরে একটা প্রোগ্রাম আছে তো এই ধরনের প্রোগ্রামে সাধারণত বাসায় প্রচুর মেহমান থাকে এবং তখন কিন্তু আসলে সাধারণত যত্ন করে রাখা ভালো কোয়ালিটি জিনিসগুলা ইউজ করা হয় না তেমন যদি স্পেশাল মেহমান না হয় তো সেই জন্যই মূলত এই জিনিসগুলো কেনাকাটা কিছু অর্ডিনারি জগ অর্ডিনারি গ্লাস অর্ডিনারি চামচ ইত্যাদি ইত্যাদি তো এই যে কুকিং পটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে মা পছন্দ করে কিনেছেন এটা এটা কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর অ্যালুমিনিয়ামের সেন্টিমিটার এগুলোর কোয়ালিটি কিন্তু ভালোই আসলে যেহেতু এগুলো কম বেশি সবাই ইউজ করেন আপনারা জানেনও আমি আসলে কোনো রিভিউ দেওয়ার জন্য বলছি না আমি রিভিউ দেওয়ার জন্য এগুলা শেয়ারও করছি না জাস্ট মার শপিং শেয়ার করছি আর কিছু না এই চামচগুলো মানে ফর্কগুলো কাঁটা চামচ আমি প্রথমে দেখে ভাবছিলাম কি মানে কিছু চামচ আছে ফর্ক আছে এরকম সেট হিসেবে পাওয়া যায় আর এই যে এটা হ্যান্ডেলটা এটা কিন্তু মানে অনেকটা মানে কাঁচ টাইপের একটা প্লাস্টিকের হয় এগুলো কিন্তু খুবই নরবরে এবং হাত থেকে একটু এদিক সেদিক পরে গেলেও ভেঙে যায় অনেক সময় এমনি এমনি ভেঙে যায় তো পরে আমি এটা খুলে দেখলাম খুলে দেখলাম যে না এটা কিন্তু সেই কাঁচের মতো মচমচে ডাঁটওয়ালা ইয়ে না ফকগুলার না এগুলা নর্মাল যে প্লাস্টিক টাইপের ইয়ে আছে একটু মানে একটু নরম প্রকৃতির যেগুলো মানে লেগে থাকে গায়ের সাথে না বা ভঙ্গুর টাইপের না ওই ধরনের সেক্ষেত্রে এগুলো মোটামুটি ব্যবহারের জন্য ভালোই হবে আমার মতে তো যেগুলো কাঁচ টাইপের ওগুলো আবার খুব তাড়াতাড়ি ভেঙে যায় অনেক সময় খুলেও যায় কিন্তু তো যাই হোক সবচেয়ে ভালো লেগেছে আমার আসলে এই দুটো চামচ এগুলো মূলত রাইস সার্ভিং ডিশে ইউজ করার জন্য বললে ভাতের চামচ এগুলো অনেক মোটা মানে বেশ অনেকটা ভারী আর টেকসই হবে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু দিল্লি অ্যালুমিনিয়ামের চট্টগ্রামে দিল্লি অ্যালুমিনিয়াম অনেক আগে থেকেই বেশ নাম করা এবং ওদের অ্যালুমিনিয়ামের জিনিসপত্র খুবই ভালো হয় এই গ্লাসগুলো একেবারেই অর্ডিনারি মানে এমন আহামরি কিছু না সস্তা দামেরও বলা যায় তো ওগুলোও নেওয়া হয়েছে আসলে এই ধরনের বাড়তি মেহমান থাকলে বাসায় মানে প্রচুর জিনিসপত্র নষ্ট হয় ভাঙে তো এই কারণে ভালো জিনিস ইউজ করার পরিবর্তে আসলে এই টাইমে এ ধরনের অর্ডিনারি জিনিস ইউজ করলে ভালো জিনিসগুলো সেভ থাকে তো ওই কারণেই নেয়া প্রোগ্রামের সময় যাতে এ ধরনের ইউজ করা যায় আমি আবারও বলছি এটা একেবারেই মানে কোয়ালিটি কোনো প্রোডাক্ট না একেবারেই নর্মাল জিনিস তো আরও কিছু চামচ এখানে আছে এই চামচগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর আমার বেশ ভালোই লেগেছে দাম খুব বেশি না আমাকে যদ্দূর বলেছিল আমি মানে ঠিক এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না সুন্দর আছে মোটামুটি মানে জেনারেল ইউজের জন্য ভালোই আমার মতে চাইলে কোনো মেহমানও আসলে বিদায়ী করা যাবে এগুলো দিয়ে ব্যাপার না যে কোনো মেহমানের ক্ষেত্রে ইউজ করা যাবে এগুলো টি স্পুন এগুলো মোটামুটি এর আগের টেবিল স্পুনগুলোর মতোই দেখতে বেশ ভালোই বেশ ভালো বলবো না মানে মোটামুটি সুন্দর আছে তবে বলে রাখা ভালো যে এগুলোর দাম কিন্তু খুব বেশি না তো সেই হিসাবে ইউজের জন্য ভালোই এটা ছোট একটি দেখছি আমা মজা করেই বলছিলেন এটা আমার ছোট বোনের জন্য নেয়া তা আমাদের বাসায় স্পেশালিটি হচ্ছে আমাদের ছোট বোনটা সবসময় চা বানাই তো ওর হাতের চা খুবই ভালো হয় আমরা সবাই ভক্ত বলা যায় তো ওর জন্য এটা নেওয়া হয়েছে চা বানানোর জন্য স্পেশালি তো এটা আরেকটা কুকিং পট এটা আমরা সচরাচর সর ভাষায় তরকারি টরকারি রান্না করার জন্য নিয়েছেন বেশ মোটা সোটা এটাও দিল্লি অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট দিল্লির কোনো শোরুম বা অন্য কিছু চট্টগ্রামের বাইরে কোথায় আছে আমি জানি না তবে চট্টগ্রামে ওরা অনেক আগে থেকেই এবং সাম্প্রতিক সময়ে ওদের স্পেশালিটি হচ্ছে ও ওরা মানে প্রচুর ডিজাইন প্রোডাক্ট এনেছে কুকিংয়ের মানে দেখলে চোখ ফেরানো যায় না আর ওভিয়াসলি ওদের অ্যালুমিনিয়ামের কোয়ালিটি অন্য যে কোনো অ্যালুমিনিয়াম থেকে সবসময়ই উপরে এবং দামও কিছুটা বাড়তি হয় সবসময় অনেক বেশি মোটা একদম মানে কিছু কিছু দেখছি আছে পাতিলের মানে কি বলবো পিতলের মতো ভারী এই ডেক্সি কিন্তু বেশ মোটা মানে দেখে তো আসলে বোঝা যাচ্ছে না তবে অনেক মোটা মেয়েরা তো আসলে মানে রান্নার জিনিস কিনতে তাদের কখনোই ক্লান্তি আসে না রান্নাঘরের যে যেকোনো জিনিস আসলে রান্নাঘরের না আসলে ঘরের যে যেকোনো জিনিস কিনতেই তারা সবসময় উৎসাহী এটা আরেকটা একটা প্যান এটাও একেবারে হান্ড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়ামের পিওর অ্যালুমিনিয়াম স্টিলের মতোই দেখতে এটাও কিয়ামের একটা প্রোডাক্ট এটা একটা কুকিং প্যান এটা বেশ সুন্দর আর এই প্যানগুলোতে কিন্তু রান্না করে অনেক আরাম পাওয়া যায় নাড়াতে চাড়াতে বেশ সুবিধা মা দেখে শুনেই নিয়েছেন ওনার পছন্দ হয়েছে এবং বাসায় আনার পর নিঃসন্দেহে হয়েছে ভালো লেগেছে তো যাই হোক আম্মা খুশি তবে আবার যে যেই বাজেট নিয়ে উনি গেছেন সেই বাজেট ফেল করেছে তাই ফেল করেছে মানে ওনার হয়তো আরো জিনিসপত্র ভালো লেগেছিল কিন্তু উনি কিনতে পারেননি হাতে সেই পরিমাণ টাকা করি হয়তো আর ছিল না জানিয়েছেন সব এর মধ্যেই শেষ হয়ে গিয়েছে জন্য মন খারাপও ছিল খারাপ না আসলে মন খারাপ বলা যায় না মানে আরো কিনতে পারলে নিশ্চয়ই আরো ভালো লাগতো ব্যাপারটা এরকম আর কি তাই হচ্ছে সর্বসাকুল্যে মানে ওনার সবগুলো শপিং আপনারা দেখতে পাচ্ছেন এখন টেবিলে সব সাজানো আছে আমি বললাম আর কি একসাথে সব কিনতে হবে এরকম তো কথা নেই আস্তে আস্তে চাইলে তো আরও কিনা যায় কিনবেন যখন যতটুক প্রয়োজন তো মাসা আজকে যা কিনেছেন ভালোই কিনেছেন আমারও কিন্তু ভালোই লাগছে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু খারাপ মনে হয়নি আর ওরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো জিনিসই এনেছে বলে মনে হয়েছে তো আজকে এতটুকুই এখানেই বিদায় নিব তো আপনারা সবাই ভালো থাকুন অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার বলছি সবাই ভালো থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না